আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে, আমি তো চিনি না এদেরকে, ওরা তো আমাকে বলেনি আমি ডিবি, ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা, ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিলিয়ান সিভিল ড্রেসে এসেছি, আমাকে তো বলেনি, আমার কোনো কিছু একটা তো বলেনি, তারা কারা আমি তো চিনি না, আমি তো গুন্ডামি দেখলাম। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা যতক্ষণ বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না, এখানে এটা শেষ না। কারা এরা, এই বাহিনী কারা, আমি জবাব চাই, আমি এদের পরিচয় চাই, আমি চাই মিডিয়া খোঁজ নেবে, এটা কোন ফোর্স, এটা কি বাংলাদেশের কোনো আর্মি, এটা কি বাংলাদেশের কোনো বাহিনী, বৈধ বাহিনী না অবৈধ কোনো বাহিনী নিয়ে গেল আমার ছেলেদেরকে। দিনে দুপুরে একটা শান্তিপূর্ণ মৌন মিছিল হচ্ছে, এখানে কিচ্ছু ঘটে না, একটা শব্দ উচ্চারিত হয়নি, একটা স্লোগান উচ্চারিত হয়নি, হলেই বাকি, যদি স্লোগান হতো পিসফুলি প্রতিবাদ করার মিছিল।